ওয়েলকাম টু বাঙালি রান্না। আমরা সবাই মাছ খেতে খুবই ভালোবাসি, আর কই মাছ তো অনেক টেস্টি মাছ। তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের প্রিয় তেল কইর রেসিপি। তো চলো বন্ধুরা, দেরি না করে আমাদের রেসিপিটিতে চলে যাই। এখানে রয়েছে 6টা কই মাছ, 1.5 চামচ লঙ্কা বাটা, 1.5 চামচ জিরে বাটা, 1/2 চামচ আদা বাটা, 2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি, পরিমাণ মতো নুন, অল্প করে কিশমিশ, তেল পরিমাণ মতো, টক দই 2 চামচের মতো, গরম মশলা কি পরিমাণ মতো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কই মাছগুলো ভালো করে মেখে নিতে হবে। একটা বড় কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব, আর তেলটা একটু গরম হয়ে গেলে আমরা মাছগুলো ভেজে নেব। অবশ্যই চুলোর আঁচ হাই রাখতে হবে। মাছটা একটু পরপর নাড়িয়ে দিতে হবে, যেন মাছের এপিটপি দুইটি ঠিক মতো ভাজা হতে পারে। আমাদের সবগুলো মাছ ঠিক একইভাবে ভেজে নেব। এছাড়া আমাদের অন্য অন্য রেসিপিও রয়েছে, যেমন কি কই পোড়া, নিমকি, বুলবুলিচি, পুলি পিঠে, চিকেন পিঠে। এছাড়া রয়েছে ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু, মুয়া। আরও রয়েছে বিভিন্ন মাছের রেসিপি, যেরকম কাতল মাছের মুড়িঘণ্ট, বাঁধাকপি দিয়ে কই মাছ, শোল মুলো, টাকি মাছ, কাঁচি মাছ লাউ পাতায়। রয়েছে বিভিন্ন মাংস এবং রাইসের রেসিপি, সেগুলো দেখার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখুন মাছগুলো ঠিক মতো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা এই ভাজা মাছগুলোকে একটি প্লেটে সংগ্রহ করছি। ঠিক একইভাবে আমরা আমাদের পরের ধাপের মাছগুলো ভেজে নেব। একটু পর পর ভালো করে নাড়িয়ে চেড়ে দিতে হবে, নাহলে আমার মাছটা বেঁকে যেতে পারে। দেখুন আমাদের দ্বিতীয় ধাপের মাছও ভালো হয়ে গিয়েছে। এরপর আমরা এই ভাজা মাছগুলোকে একটি প্লেটে সংগ্রহ করে রাখবো। এরপরে আমরা মিডিয়াম মাছের মশলাগুলো ভেজে নেব। দিয়ে দেব 1.5 চামচ জিরে বাটা, 1.5 চামচ লঙ্কা বাটা, 1/2 চামচ আদা বাটা, 2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপরে অল্প করে জল দিয়ে মশলাগুলো আমরা ভালো করে ভেজে নেব। মশলাগুলোর মধ্যে দিয়ে দেব অল্প করে কিশমিশ। মিশ্রণটি ভালো করে নাড়িয়ে চাড়ে মিশিয়ে দিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই।
টক দইগুলো ভালো করে ডালিয়ে চাড়ায় মিশিয়ে দিতে হবে। চুলোর আঁচ মিডিয়াম থেকে হাই করে দিন। ঝোল একটু ফুটতে শুরু করলে এর মধ্যে আমরা ভাজা কই মাছগুলো দিয়ে দেব। অবশ্যই চুলোর আঁচ হাই আঁচে রাখতে হবে, তাহলে পরে মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন। দেখুন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ঘি আর গরম মশলা। ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেল আপনাদের পছন্দের তেল কই রান্না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এছাড়া শেয়ার করুন আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, যেন তারা তাদের বাড়িতে এরকম টেস্টি তেল কই রান্না করতে পারে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এবং আমাদের আপকামিং নিত্য নতুন রেসিপি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটি ঢুকে বেল চিহ্নটি অন করে দিন, যেন আমাদের কোনো ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আপকামিং রান্নার রেসিপি ভিডিও হচ্ছে পোলাও। এই রান্নার রেসিপি ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে থ্যাংকস রান্না।